আমার বাবা, আমার মা, আমার ছোট বোন এবং সঙ্গে একে নিয়ে আমরা পাঁচজন, পাঁচজনের একটা পরিবার। আমার কাছে তো আমার ছেলের মতো আর কি, ও যেহেতু ছেলে তো ক্যাট মমি হিসাবে ওর সাথে আমার জার্নিটা খুবই সুন্দর। প্রথম প্রথম আমি একটু নার্ভাস ছিলাম যে আমি বিড়াল পালতে পারবো না কি অ্যাজ আমার ফার্স্ট পেট, বাট এখন হচ্ছে ওকে ছাড়া আমি থাকতেই পারি না, বাহিরে গেলেও টেনশন হয় যে কি করছে না করছে। ইটস অ্যামেজিং, লাইক আমাদের যেমন এন্টারটেইনমেন্ট বিনোদন দরকার, মানে ভ্যাকেশন দরকার, আমাদের ক্যাটদেরও দরকার। সো they are also enjoying and we are also enjoying to see others cat. Oh, it's like a mixed breed biral ar o naam hocche brownie ramshoe ta bhalo lagche jara amra hocche biral premi sob shomoy ekta kotha shunte hoy je o biral mane oneke kache in ashik karone shuni to tader jonno ei event mane eta amader event ei ekta feel pachhilam ar ki ekum ekta ayojon shompurno unique ar innovative sob shomoy erokom program hoy na amar shombhaboto eta dhakay prothom to er moddhe hocche ki ami ramshoe te amar ক্যাটকে নিয়ে হেঁটেছি, এটা আমার একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। সেখানে হচ্ছে কি বিড়াল আমি নার্ভাস ছিলাম বিড়ালের চাইতে বেশি। পার্সিয়ান ক্যাট সব জায়গায় অ্যাভেলেবেল, আমাদের দেশি বিড়ালটা অনেকেই অ্যাভয়েড করে চলে, তা আমার কাছে আমার দেশি বিড়ালটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। অনেকে বলে যে বিড়াল মানে পালতে গেলে অনেক কিছু লাগে বা অনেক মানে আয় ব্যয় করতে হয় ওর পিছনে, কিন্তু আমার বিড়ালের কোনো লিটারও লাগে না, সে ওয়াশরুমে গিয়ে ঠিক ড্রেনের মুখে গিয়ে সে ওয়াশরুম করে, ও নর্মাল আমরা যা খাচ্ছি সেটাও দিচ্ছে আবার ক্যাট ফুডও খাচ্ছে। ওকে আমি অনেক ছোট রেস্কিউ করেছি একদম, তখন 10-15 days ছিল, সো ওই থেকে এখন ও মাশাল্লাহ 4 বছর, আজকে তার বার্থডে, আজকে 4 years ও কমপ্লিট হলো, সো এতদিন ধরে আমার সাথেই। আমার ভালো লাগছে, অনেক শান্ত হয়ে আছে আগের থেকে, পছন্দ করেছে জায়গাটা। তো অনেক বিড়াল দেখে খেপে যাচ্ছে, মেবি ওগুলো দেখে বিশেষ করে আর খুব ভালো লেগেছে। আমি প্রথমে নাম দেইনি, তারপর এখন সেখানে নাম দিই। অ্যাকচুয়ালি আমরা যারা ক্যাট লাভাররা ছিলাম, আগে যারা ছিলাম, আসলে তাদের মাঝে একটা কমিউনিটি ছিল না, তো এই ধরনের যদি শো হয় তাদের মধ্যে কমিউনিটি ক্রিয়েট হবে আর বিড়ালের প্রতি ভালোবাসাটা বাড়বে আর বিড়ালের যে কোয়ালিটিগুলি আছে তার সম্পর্কে আমরা জানতে পারবে। আমরা কিন্তু সাধারণত জানি যে সেটা হচ্ছে আমরা শুধু দেশি বিড়াল সম্পর্কে জানি, সাধারণত আমরা পার্সিয়ান ক্যাট কিংবা এই ব্যাপারে আমরা খুব কম জানি, কিন্তু পার্সিয়ান ক্যাটের মধ্যে কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে, অনেক ধরনের পার্সিয়ান ক্যাট রয়েছে। তো এই ব্যাপারে আমরা মনে করি আমাদের যে ইয়াং ছেলেমেয়েরা রয়েছে তারা জানতে পারবে, শিশুরা জানতে পারবে, তারা আগ্রহী হবে, তারা বিড়াল পালতে আগ্রহী হবে। আর অ্যাকচুয়ালি কিন্তু বিড়াল পালা সুন্নত, আমরা যারা মুসলিম রয়েছি বিড়াল পালা সুন্নত, তো বিড়াল পালাই যায়, ঘরের মধ্যে বিড়াল পালা যায়। তো অনেকে ধারণা যেগুলি ভুল ধারণাগুলো রয়েছে, অনেকে বলে যে বিড়াল আচড় দিলে বিভিন্ন রোগশোক হবে, এগুলি ভুল ধারণা। আসলে বিড়াল আচড় দিলে রোগশোক হয় না। অনেকে মনে করেন বিড়ালের দেখা গেলে যে খাবারের মধ্যে মুখ দিলে মনে করে থাকে যে যে চিন্তা করে থাকে যে খাবারটা আমার খাওয়া যাবে কিনা, আপনার বিড়াল যদি খাবারে মুখও দিয়ে থাকে সে খাবারটা খেতে পারবে, কোনো ধরনের জীবাণু আক্রমণ করে না। আমাদের চারপাশে আপনারা অনেকেই হয়তোবা যারা পশুপ্রেমী আছেন তারা জানবেন চারপাশে বিভিন্নভাবে প্রতিদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পশু প্রাণী নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। এই কাজগুলো করতে গেলে আমার তাদের প্রয়োজন হয়, কিন্তু ঘটনা হচ্ছে আমার একটি ছোট্ট মাত্র টিম, যে টিমটিকে নিয়ে আমি প্রতিদিন চেষ্টা করি রেস্কিউ করার জন্য।
Mm-hmm.